আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আজকের এই ভিডিওতে আমরা সবক নয় এর দ্বিতীয় পাঠ শিখব অর্থাৎ তাসদিদের ডাইনে হরকত সারা হরফ পরা যায় না এই বিষয়টা আমরা শিখব তো এর আগে আমরা তাসদিদ আলো হরফ শিখছিলাম তো যদি আপনার সেটা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন অর্থাৎ তাসদিদ আলো হরফ কিভাবে পড়তে হয় সেই বিষয়টা আমরা এর আগের ভিডিওতে শিখছিলাম তো চলুন শুরু করি এখানে লেখা আছে তাসদিদের ডাইনে হরকত সারা হরফ পড়া যায় না অর্থাৎ এখানে দেখুন ইয়াজুল ইয়া ক ফ পেশ কু ইয়াকু লাম পেশ লুয়ার এরপর দেখুন একটা হরফ আসছে আলিফ এটা হচ্ছে হরফ তো এই হরফটা আমরা পড়তে পারবো না কারণ যেহেতু এটা খালি অর্থাৎ যখন হরফের উপরে জব জের পেশ থাকবে না ওটাকে খালি হরফ বলা হয় এখানে দেখুন লামটা এ লামটার উপর কিন্তু জব জের পেশ কিছু নাই এ লামটাও খালি হরফ তো এখানে এই আলিফ এবং এই লাম দুটোই পড়া যাবে না কিন্তু লেখার ক্ষেত্রে অবশ্যই লিখতে হয় এই লাম গে তাহলে এখানে এই রকে ধরবে কারণ রেসিদ আসছে তাহলে এখানে হবে ইয়া কফ হিয়া পেশ কু ইয়াকু ইয়া সিন ওয়া পেশ সু লাম পেশ লু লুর রাসূল এভাবে পড়তে হবে অর্থাৎ যদি এইভাবে যদি খালি হরফের পর তাস দি দলা হরফ আসে তাহলে ওই খালি হরফটা পড়া যায় না তাহলে আমরা কি করবো এই লাম গে র সাথে মিলাব এই আলিফ এবং এই লাম এই দুটা পরা যাবে না সাথে একসাথে সুন্দর করে পড়ি হিয়া লাম হিয়াউ পেশ উম রেশ ল রবর ওয়াও পেশ ভাবে তাৰপৰা হামজা জবৰ আফে কি আ কি আমাৰ এৰাগে হৰ্কত মদৰ হৰফ লিনেৰ হৰফ জজমলৰ হৰফ প্ৰত্যেকটো বিষয়ে শিকছি ত' অৱশ্যে আপোনাৰ সেই ভিডিঅ' গোটেই দেখি নিব এই ভিডিঅ' ডিছক্ৰিপশ্যন আমি চব লিংক দি দিছিছি এহে দেখোন হামজাহ জবৰ আই থে শৰকত কফ ইয়াজির কিয়াটা হচ্ছে মধ্যে এক লিপ্টান হবে তাহলে আকি এই মিমকে এখানে সোয়াদ খেতে এখানে এই যে ওয়াউটা এই যে আলিফ এই যে আলিফ এই যে আলিফ এগুলো একটু পড়া যাবে না কারণ এইগুলোর উপরে কিন্তু জব জের পেশ সাকিন কিছু নাই তো যেহেতু জবর জের পেশ কিচ্ছু নাই তাই আমরা কি করবো এই মিমকে ডাইরেক্ট এই সোয়াদকে ধরবো কারণ তাস্তিদল হরফ দুইবার পড়তে হয় তো প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে পড়তে হয় তাই আমরা এই তাস্তি দল হরফটা এই মিমের সাথে এই মিমের হরকতের সাথে আমরা মিল করে পড়ব ওয়াও আলিফ আলিফ লাম এই চারটে হরফ এখানে পড়তে পারবো না তবে লেখার ক্ষেত্রে অবশ্যই লিখতে হয় না লেখলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে তো এই জন্য আমরা এগুলো অবশ্যই লেখবো তবে পড়ব না যেমন এখানে ধরব মিমকে ধরবে মিম পেশ মুস সুস আকিম সব স আকিমুস সালাম কায্বল লা তাযাওয়াত্তা আকিমুস সালাতাত এখানে দেখুন ওয়াউটা এ ওয়াউটা পড়া যাবে না কারণ এ ওয়াউটা কিন্তু খালি তাহলে আমরা কি করব এখানে সালাততে আমরা একলিফ টান দিব তাযাওয়াত উচ্চন করব আকিমুস সালাতাত এভাবে আকিমুস সালাতাত এভাবে তারপরে দেখুন এ ওয়াউকে ডাইরেক্ট গদ কে ধরবে কারণ ওয়াউ যবর ওয়া এখানে ওয়াউ আলিফ যবর ওয়া পড়া যাবে না কারণ এখানে আমরা কিন্তু এখানে সবাই জানি জবর পর খালি আলিফ আসতে তাকে মদে হরফ বলা হয় তবে এখানে আমরা মদে হরফ পড়তে পারবো না এর কারণ হচ্ছে পরে তাস দি দল হরফ আসছে অর্থাৎ খালি হরফ খালি হরফের পর তাস দি দল হরফ আসছে দ্বদর উপর তাসিত আসছে তো এই জন্য আমরা এখানে এ ওয়াও গিয়ে মিলাবো তবে এখানে কি করব না ওয়া আলিফজে ওয়া এভাবে মদ পড়বো না যদি আমরা ওয়া আলিফজুর ওয়া এভাবে মদে হরফ পড়ি তাহলে এই তাস দি দল হরফটা আমরা কাশিতে পড়বো তো এই জন্য আমাদের এখানে মদে হরফ পড়া বাদ দিয়ে হলেও এই তাস দি দল হরফটা পড়তে হবে তো এই জন্য আমরা কি করবো হা খারা জবর হা ওয়া এভাবে দেখুন হাড় পর একটা ইয়া আসছে এটাকে বলো আলিফে মাকসুরা তো এই আলিফে মাকসুরা কিন্তু পরা যায় না অবশ্যই এখানে আমরা ইয়াটাকে পরব না হাতে আমরা এক টান দিব অর্থাৎ যেখানে আপনার দেখবেন যে খারা জবর আসছে একটা হরফের উপর এবং হরফের সাথে খালি ইয়া আসছে তো এটাকে বলা হয় আলিফে মাকসরা অথবা ইআই এর জায়দা বলা হয় তো এগুলা পড়া যায় না তবে লেখার ক্ষেত্রে অবশ্যই লিখতে হয় ইনশাআল্লাহ আমি সামনে আলিফে মাকসরা নিয়ে ভিডিও করব তখন আপনাদের আমি আলিফে মাকসরাটা ভালো করে বোঝাবো তাহলে এখানে বলতে হবে ওয়দ্বা ওয়দ্বা হা হা এখানে আমরা এক লিটার নিব ওয়দ্বা এই ভাবে তারপর দেখুন ওয়াও যবর ওয়া আইন যবর ওয়া আমিম যের ওয়া আমিম লম صاد ওয়া আমি ওয়া আই মিলুস এখন দেখুন এই লাম টাকাকে ধরবে শটকে ধরবে ওয়া আলিফ লাম পরা যাবে না কারণ তাসদিদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না তাসদিদের ডাইনে আমরা কী করবো এই হরকতের সাথে পড়বো এই হরফ পড়া যাবে না তাহলে এই লামকে শটকে ধরবে লাম শট পেশ লুস ওয়া আ মিলুস শট খারা যাব স মোটা হবে ওয়া আ মিলুস সলামজেল্লি ওয়া হা খারা হা তাজের তি তাহলে হবে ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমিলুস সালিহাতি এভাবে যেখানে জবর থাকবে সেখানে অবশ্যই এক লি দিবেন কারণ আমি কিন্তু আগেই বলছি হরফের উপরে খরাজাবর খরাজের উল্টা পেশ থাকলে ওইটা মদ হরফ ওই মদ হরফ এক লিটানে পড়তে হয় তাহলে এখানে স হা দুটাতেই টান দিতে হবে ওয়া আমিলুস সালিহাতি এভাবে তারপর দেখেন এখানে ওয়াও গে কাকে ধরবে বলেন হ্যাঁ এ ওয়াও গে ডাইরেক্ট তা কে ধরবে আলিফ লাম কেনা তাহলে বলবো ওয়াও তা জবর ওয়াদ এখন যদি তার উপর তাসতিটা না থাকতো তাহলে বলতাম ওয়াও আলিফ জবর ওয়া এভাবে আমরা মদ হরফ পড়তাম তাই আজে তিন নুন জিনি ওয়া তিনই পড়তাম যদি তাসতিটা না থাকতো আমরা ওয়াও আলিফ জবর ওয়া এখানে আমরা এক মদ পড়তাম কারণ জবর উপর খালি হরফ আসলে সেটা মদ হরফ হয় কিন্তু তাসতি দাসের কারণে এই খালি হরফ এই খালি হরফের পর তাস দি দলা হরফ আসার কারণে আমরা এখানে মদ হরফ পড়তে পারবো না এই ওয়া ওকে তাকে ধরবে তাহলে এখানে পড়তে হবে ওয়া ও ওয়াত ওয়া ওয়া ওয়াত তাজবল ওয়া তা ইয়াজে টি ওয়া টি নুন বলতে হবে ওয়াততিনি তিনি ওয়া এভাবে ঠিক একই ভাবে ওয়া উ ওয়াল লাম জব্লা ওয়াল লা রিয়াজে রি ওয়াল লাভি ওয়াল লাভি রালিয়াজে এখানে এক লিপ্ট আন দিবেন কারণ জেডের পর জজমলে ইয়া আসলে তাকে মদহরফ বলা হয় আর মধহরফ এক লিপটেনে পড়তে হয় ওয়াল্লাজি এভাবে তারপর দেখুন মিম জের মি এ নুন কে লাম কে ধরবে কারণ লাম এর উপর তাশিদ আসছে মিম জের মি নুন লাম জব নাল মিনাল লাম জবর মিনাল জাল ইয়া জে জি মিনাল্লাজি নুন জবর না মিনাল্লাজিনা মিনাল্লাজিনা তাৰপৰা দেখুন বা জবর বা এই লাম গেল এই লামকে ধৰবে লাম লাম জেলিল বালিল লাম জব বালিল্লা জালিয়া জে ৰি বালিল্ লাৰি বালি নুন জবৰ না বালিল্লে না তাৰপৰে জবৰ আ ৰ জবৰ ৰ আ ৰ যা ইয়া জবৰ আই আর আই তাগে লামকে ধৰবে তাল আম তাল আর আই আর আই তো এইভাবে আপনারা যখন খালি হরফের পর তাস দি দলা হরফ পাবেন তাহলে খালি হরফগুলো পড়বেন না ডাইরেক্ট গিয়ে তাস দি দল হরফের সেটা মিলাই পড়বেন তারপর নিচে দেখুন এখানে আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছে তাসিদের ডাইনে জল হরফ পরা যায় না অর্থাৎ জলজময়ালার হরফের পর যদি তাস দি দলার হরফ আসে তাহলে জল জম হরফ কিন্তু পরা যাবে না দেখুন এখানে দেখুন নুন জিম জব না যে এই যে আইনের পর কিন্তু এই লামের পর সাকিন আসছে অর্থাৎ জজম ওলা হরফ আসছে এটা অর্থাৎ এটাকে বলে জজম বা সাকিন বলা হয় চিহ্নটাকে এই যে চিহ্নটাকে জম বা সাকিন বলা হয় তো এই চিহ্নটা যদি হরফ উপরে আসে তাহলে তাকে বলা হবে জজম হরফ তো এইভাবে যদি জজমল হরফের উপর তাস দি দল হরফ আসে তাহলে জজমল হরফ পাওয়া যাবে না এখানে আমাদের কথা ছিল আইন গিয়ে লামকে ধরবে আইন লাম যাবার আল এভাবে ধরবে তবে এখানে আইন লাম যাবার আল হবে না এই আইন এই লামকে ধরবে আইন লাম যাবার আল লাম যাবল্লাহ হাউলটা পেশ হু না যে আল্লাহ হবে অর্থাৎ এখানে দেখুন জজমালা হরফটা পড়ব না আমরা তাস দি দলা হরফ পড়ব জজমালা হরফ কি তাস দি দল হরফ কি আশা করি বুঝতে পারছেন জজমালা হরফ হচ্ছে যখন হরফ উপরে জজম থাকবে তখন তাকে জজমাল হরফ বলা হয় আর তাস দি দলা হরফ হচ্ছে যখন হরফের উপরে তাস থাকবে তখন তাকে তাস দি দলা হরফ বলা হয় তো এইভাবে জজমালা হরফের পরের হরফে যদি তাস দি দলা হরফ হয় তাহলে জজমলা হরফ পড়া যায় না তাহলে এখানে বলতে হবে না যে আই এই আইনকে এই ধরবে এই কিন্তু ধরবে না তারপর দেখুন আইন আ। এখানে বা দাল যাবার বাদে এভাবে হবে না মানে বাঘের দালকে ধরবে না বাঘে ধরবে তাকে কারণ ডাল হচ্ছে জলজমলা হরফ আর তা হচ্ছে তাস দিয়ে কিন্তু তাস দি তো যদি আমরা এখানে বা দাল বাদে পড়ি তাহলে তাস দিল হরফ আমরা কাস দিতে পারবো কারণ হলে এখানে আইন যে এ বাঘের তাকে ধরবে বা তাজবার বাদ আবাদ তাম ইম্প্রেস তুম আবাদ তুম আবাদ তুম এভাবে তারপর দেখুন এখানে

Zazmer <laughs> maşk